আজ 31 আগস্ট সোমবার বেলা 11:30 বরখাস্তকৃত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফের শাস্তির দাবিতে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ রানা। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। আমি আবার বলছি আপনাদের সম্মান রেখে যে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশ ও জাতিকে কলঙ্ক মুক্ত চাই। প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ মোজাফফর হোসেন আকাশ। মানববন্ধনে বরখাস্তকৃত অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।